Assalamualaikum, welcome to my cooking room. এখানে একটি প্যানে এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর এর মাঝে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। যদিও এই দুটি আমি আগেই খুব ভালোভাবে ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম, আরো ভালোভাবে জাল করে নিতে হবে। আর চিনির পরিমাণটা বা স্বাদটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি এখানে হাফ কাপ এক কাপ দুধের জন্য হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। এরপর এখানে কাস্টার্ড পাউডার আমি আগেই ঠান্ডা দুধ দিয়ে 2 টেবিল চামচ দুধ দিয়ে এবং 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটি এর মাঝে দিয়ে দিলাম। খুব ভালোভাবে অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। কাস্টার্ড পাউডার কিন্তু দুধে দেওয়ার পর নিচে লেগে যায়। এরপর ঘন হয়ে আসলে নামিয়ে নিব। এরপর যেটা করব, একটি বাটিতে ঢেলে নিয়ে নিতে হবে, কারণ এটি ঠান্ডা হয়ে গেলে আরো জমে যাবে। একদম খুব ভালোভাবে ঠান্ডা করে নিব, তারপর আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। ঠিক 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন প্রায় জমে গিয়েছে, সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন এটিকে এক সাইডে রেখে দিয়েছি। এরপর একটি বাটিতে আমি কুসুম কুসুম দুধ নিয়ে নিয়েছি, কুসুম গরম দুধ, আর একটা ফ্রিজে আমি এখানে নিয়ে নিব। এখানে আমি এনার্জি প্লাস বিস্কুট যে বাজারে কিনতে পাওয়া যায় সেই এনার্জি প্লাস বিস্কুটটাই আমি নিয়ে নিয়েছি, কারণ এই ডেজার্টটির সাথে এই বিস্কিটটা খুব ভালো যায়, এই জন্য কম্বিনেশনটা খুবই ভালো হয়। আর এখানে আমি একটি ওয়ান টাইম গ্লাস নিয়ে নিয়েছি। প্রথমে এই কাস্টার্ডের যে মিশ্রণটা রেখে তৈরি করেছিলাম সেটি দিয়ে দিব, তারপর একটা করে বিস্কিট এভাবে দুধের মাঝে ডুবিয়ে নিয়ে তারপরে মাঝে দিয়ে দিব। এতে যেটা হবে, খাওয়ার সময় একদম বোঝা যাবে না যেটা কোনো বিস্কিট ছিল। ঠিক এভাবে একটু করে ডুবিয়ে নিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিব। এরপর আমি আবারও কাস্টার্ডের লেয়ারটা দিয়ে দিব। ঠিক এভাবে বেশ কয়েকটি লেয়ার দিয়ে দিব। এবং আপনারা এটা ভাবতে পারবেন না যে কতটা টেস্টি হয় এটা খেতে, এবং যে কাউকে দিলে সে বুঝতেই পারবে না যে এটা কোনো এনার্জি প্লাস বিস্কুট দিয়ে তৈরি করা হয়েছে বা তৈরি করা কোনো ডেজার্ট। ঠিক এভাবে আমি যতটুকু সম্ভব বা আপনার যে যার পছন্দ মতো লেয়ার দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বিস্কিটটা অবশ্যই দুধের মাঝে ভিজিয়ে নিতে হবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এভাবে আমি সবগুলোই দিয়ে দিব। আর আমি যেটা করব, এগুলো এটা রেডি করার পর আমি ফ্রিজে রেখে দিব, যখন খাবো বা যখন আপনারা খেতে চাইবেন তখন ইফতারিতে বা মেহমান আসলে জাস্ট তার আগে একটু বের করে দিলেই এটা হয়ে যাবে, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে এবং অসম্ভব মজার একটি ডেজার্ট। যতক্ষণ না পর্যন্ত আপনারা এটা বাসায় তৈরি করে না খেয়ে থাকবেন, ততক্ষণ না পর্যন্ত আপনারা এটা বুঝতে পারবেন না যেটা আসলে কতটা একটা স্বাদের ডেজার্ট। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো ভীষণ সুন্দর হয়েছে, ব্যাস রেডি হয়ে গিয়েছে। আর এখন যেটা করব, একটা বিস্কিট আমি ঠিক এভাবে একটু হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি, জাস্ট একটু গার্নিশিং এর জন্য উপরে দিয়ে দিলাম। ম্যাচ তৈরি হয়ে গেল দারুণ মজাদার একটি ডেজার্ট রেসিপি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই এটি বাসায় তৈরি করবেন, মেহমানকে খাওয়াবেন, নিজেরা খাবেন এবং অসম্ভব মজার একটি ডেজার্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।